বিশ্বনবী হজরত মোহাম্মদের কবর খনন করে কে হজরত তালহা পবিত্র ভূমি বলা হয় জেরু জালেমকে কাবা শরীফে সর্বপ্রথম আজান দেন কে হজরত বেলাল পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি কাবা শরীফ আল হারাম পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি মসজিদুল আকসা তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে হজরত মুসালা ইসালামের উপর হেলফুল ফুজুল অর্থ কি শান্তি সংগ্রহ কোন সুরাকে কোরআনের আরস বলা হয় সুরা বাকারা কোন সুরাকে কোরআনের তাজ বা মুকুট বলা হয় সুরা রহমানকে আল দীর্ঘতম সুরা কোনটি আল বাকারা আল কোরআনে ক্ষুদ্রতম সুরা কোনটি আল কোরআনে মোহাম্মদ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে চারবার এবারকার প্রশ্নটি দর্শকদের উদ্দেশ্যে কিয়ামতের দিন আল্লাহর নিকট শহীদদের সর্দার হবেন কে কিয়ামতের দিন আল্লাহর নিকট শহীদদের সর্দার হবেন কে